नमस्कार बंधुरा, आज अपन देखा एग किमार रेसिपि। तार जोन्नो पाँचटा डिम नियेछि सेद्ध करे। एखाने एकटा ग्रेटर नियेछि, डिमगुलोके एक एक करे ग्रेट करे निच्छि। देखुन एइभावे ग्रेट करे निते हबे जाते झिरिझिरि बेर हय। आमि समस्त डिमगुलो ग्रेट करे नियेछि। कड़ाइते आमि एक चामच तेल दियेछि आर एक चामच बाटार दिए दिच्छि। बाटारटा मेल्ट हो गेछे। एखाने आमि पेंयाज कुचि, लंका कुचि आर टमेटो कुचि रेखेछि। प्रथमे आमि पेंयाजटा दिए दिच्छि, तारपर लंका कुचिटा दिए दिलाम। प्रथमे पेंयाज आर लंकाटा भालो मतो भाजा करे निते हबे। भाजा भाजा हुए एसे एरपरे दिते हबे एक चामच आदा बाटा, एक चामच रसुन बाटा, एरपरे पेंयाज आदा रसुन लंका समस्त मसलागुलोके भालो मतो कषिये निते हबे। एकटु कषे एसेछे, एबारे दिए दिच्छि टमेटो कुचिटा। टमेटोर भागटा एई रेसिपिटिते एकटु बेशी लागबे। आमि एखाने दुटो बड़ो टमेटो कुचि करे दियेछि। एक चामच नून दिलाम, एक चामच हलुद गुड़ो दिलाम, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাটা ভালো মতো কষিয়ে নেব। দেখুন একটু গোটা গোটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একেবারে মিহি হয়ে যাবে যখন ভালো মতো কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা ভালো মতো কষে গেছে, তবুও এর মধ্যে একটু ময়েশ্চার আছে। এই ময়েশ্চারটাকেও কিন্তু টানিয়ে নেব যাতে পুরো লেগে লেগে আসে মশলাটা। ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন মশলাটা ভালো মতো কষে গেছে। এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ভালো মতো নাড়িয়ে নিতে হবে মশলাটার সঙ্গে ডিমটাকে। খুন্তি দিয়ে যে অংশগুলো একটু বড় আছে সেটা ভালো মতো কিমা করে নিতে হবে, তাই জন্য একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। পরিমাণে আরেকটু জল দিচ্ছি, কারণ যেহেতু এটা গ্রেট করা হয়েছে তাই জন্য কিন্তু জলটা আস্তে আস্তে টেনে নিচ্ছে। এবার ভালো মতো এটা ফুটতে দিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর দেখুন এটা একটু ফুটে এসেছে। এরপরে একটা গোটা ডিম কাঁচা এটা ফাটিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে, এতে কিন্তু এই ডিম কিমার রেসিপিটা আরও স্বাদ বেড়ে যায়। ওপর দিয়ে ডিম ফাটিয়ে দিলে, এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো
হাফ চামচ চিনি আর ধনে পাতা কুচি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ডিম যাদের খুব প্রিয় তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। ডিম ভুজি খাওয়া আমরা বাড়িতে সবসময় খাই, এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে, আমি রেসিপিটা নামিয়েও নিলাম। এবার ওপর দিয়ে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি, এটা যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু ডিম কিমার যে রেসিপিটা আরও কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে।